আসসালামু ওয়ালাইকুম প্রিয় ও বোনেরা জেন্টার টেন পার্সেন্ট ইনজেকশন এটি একমি কোম্পানির ইনজেকশন জেন্টার টেন পার্সেন্ট ইনজেকশন একশো এম এল এর মূল্য মাত্র তিনশত নব্বই টাকা এর মধ্যে রয়েছে জেন্টা মাইসিন টেন পারসেন্ট ইনজেকশন বেড কেয়ার বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন বন্ধুরা জেন্টার টেন পারসেন্ট ইনজেকশন যা গরু মহিষ গোড়া ছাগল বেড়া বাসুরকে অথবা অন্য প্রাণীগুলিকে মাংসে অথবা শিরাপোতে আস্তে আস্তে পুশ করতে হয় যেনটা টেন পারসেন্ট ইঞ্জেকশন বহু কার্যক্ষমতা সম্পূর্ণ গ্লাইকোসাইট গ্রুপের অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন এটি মূলত গবাদি প্রসুর প্রাণীগুলির শ্বাসতন্ত্রের সকল রোগগুলি যেমন নিমোনিয়া ঠান্ডাকাশি ব্রংকাইটিস নিমোনিয়া এছাড়া অন্তে প্রদাহ সাগলে পিপিআর রোগ গলা ফুলা গিরা ফুলা মুতন্ত্রের প্রদাহ বা ইউটিআই টাইটিস মেটেটাইটিস বেজানাইটিস শরীরে কোনো অংশে গরুমুহির ছাগল বেড়া বাসুর অথবা অন্য প্রাণী কেটে গেলে আঘাত হলে পুরা অথবা গা দেখা দিলে দেখা দিলে নরম কলা প্রদাহ ইনফেকশন দেখা দিলে ক্যাশারা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলি ই কলায় ব্যাকটেরিয়া সালমুনেলা পাশুরেলা অথবা দ্বিতীয় আক্রান্ত ব্যাকটেরিয়া ইনফেকশন দেখা দিলে জেন্টার টেন পার্সেন্ট ইনজেকশন পুশ করা যায় জেন্টা টেন পার্সেন্ট ইনজেকশন পুশ করার নিয়ম হল এটি প্রথম দিন ভালো রেজাল্ট আশা করতে হলে এটিকে দৈনিক প্রথম দিন দুইবার অর্থাৎ বারো ঘন্টা পরপর দৈনিক দুইবার একশো কেজি ওজনের জন্য সাত অথবা আট এম করে মাংসে অথবা শিরাপথে আস্তে আস্তে পুষ করতে হয় এরপর হতে চব্বিশ ঘন্টা অর্থাৎ একদিন পর পর দশ এমএল মাংসে অথবা শিরাপথে আস্তে আস্তে এভাবে তিন পাঁচ দিন পর্যন্ত পুষ করতে হয় ছাগল বেড়া ও অন্য প্রাণীর ক্ষেত্রে দশ কেজি দৈহিক ওজনের জন্য এক এম এল মাংসে অথবা শিরাপোতে জেন্টার টেন পারসেন্ট ইনজেকশন পুষ করতে হয় তিন পাঁচ দিন পর্যন্ত জেন্টার টেন পারসেন্ট ইনজেকশনটি এটি গর্ভবতী গাবি বকনা সাগে বেরিকে কোনো অবস্থাতেই পোষ করা যাবে না আশা করি বন্ধুরা জেনটা টেন পারসেন্ট এর বিষয়ে কিছুটা ধারণা দিতে পারলাম সেজন্য রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন বন্ধুদের মাঝে নিজে ভালো থাকুন আপনার কামার ভালো থাকুন সে প্রত্যাশাবিতে নিলাম লোহা পেস